আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ভিডিও আই টিপস এর আপনাদের সকলকে স্বাগতম। কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা 27 নভেম্বর, আসন বিন্যাস প্রকাশ কাল 16 নভেম্বর 2021, 11:55 দ্য ডেইলি ক্যাম্পাসে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন কৃষি গুচ্ছ ভর্তির পরীক্ষার্থীর আবেদনকারী হয়ে থাকেন এবং এই সম্পর্কে কোনো তথ্য জানতে ইচ্ছে করে, আরেকটি কথা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন বেছে থাকেন তাহলে অবশ্যই আমরা জানিয়েছি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি গুচ্ছের সকল আপডেট তথ্য। চলুন আর কথা না বাড়িয়ে প্রতিবেদনটি পড়া যাক এবং জেনে নেওয়া যাক এর মূল ঘটনা। আগামীকাল বুধবার 17 নভেম্বর 2020 ও 2021 শিক্ষাবর্ষের 60টি কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা আসন বিন্যাস প্রকাশ করা হবে। আগামী 27 নভেম্বর শনিবার সকাল 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে গত 31 অক্টোবর পর্যন্ত ভর্তির ওয়েবসাইট admission.agri.org গিয়ে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পেরেছেন ভর্তি ইচ্ছুরা। এর আগে 27 সেপ্টেম্বর থেকে শুরু হয় প্রবেশপত্র ডাউনলোডের প্রক্রিয়া। এদিকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 14 নভেম্বর পর আর কোনো নতুন প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ প্রদান করা হবে না। তবে যেসব আবেদনকারী প্রবেশপত্র ডাউনলোড করেছিল কিন্তু কোনো কারণে আবার ডাউনলোড করা প্রয়োজন, কয়েকদিন পর থেকে শুধু তাদেরকেই ডাউনলোডের সুযোগ দেওয়া হবে। আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব আবেদনকারী মোট নম্বর 1030 এর কম তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না। তাদের মোবাইল ব্যাংকিং নম্বরে কেন্দ্রীয় ভর্তি কমিটির টাকা ফেরত প্রদানের তারিখ নির্ধারণ করার পর সবাইকে একসঙ্গে 700 টাকা করে ফেরত প্রদান করা হবে। মানবন্টন, MCQ পদ্ধতিতে 100 নম্বরের ভর্তি পরীক্ষা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে। এইচএসসি অথবা সমান পর্যায়ে ইংরেজিতে 10, প্রাণীবিজ্ঞানে 15, উদ্ভিদবিজ্ঞানে 15, পদার্থবিজ্ঞানে 20, রসায়নে 20 এবং গণিতে 20 নম্বরের প্রশ্ন থাকবে। মেধা স্কোর মোট 150 নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার 100 নম্বরের সঙ্গে এসএসসি সমান পরীক্ষার জন্য 20 এবং এইচএসসি সমানের জন্য 25 নম্বর যোগ করে ফলাফল প্রস্তুত করে মেধা ও অপেক্ষামান তালিকা প্রস্তুত করা হবে। কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষা আয়োজন করা বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন টুডে এডুকেশন বিডি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।